হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি কানন রান্নাঘরে। আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি একটি আলাদা ভিডিও নিয়ে এসেছি। এটি হলো হেয়ার প্যাক। আমাদের কম বেশি সবারই কিন্তু চুল পরে, গরম কি শীত, তো আমরা যদি চাই এভাবে কিন্তু হেয়ার প্যাক তৈরি করে আমরা বাসায় তৈরি করে নিতে পারি। আর চুলে লাগালেই অনেক উপকার পাওয়া যায়, যেমন চুল পড়া বন্ধ হয় এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর এটা বানাতে অনেক কম উপকরণ লাগে যা আমাদের বাসাতেই থাকে। তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন আর এই হেয়ার প্যাকের ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করি। ফ্রেন্ডস, হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাটা কিন্তু অনেক সহজভাবে আমরা পেতে পারি, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নার জন্য প্রতিদিনই পেঁয়াজের দরকার হয়, আর খোসাগুলো আমরা ফেলে দিই। এগুলো দিয়ে আমরা খুব সহজে একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় দিতে পারি, যা আমাদের চুলের জন্য অনেক উপকারী। তাই আমি এখানে আধা কেজি পেঁয়াজের খোসা নিয়েছি, যা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন আমার পানিতে জাল করতে হবে। এখন আমি চুলায় চলে যাব, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি একটি পাতিলায় পেঁয়াজের খোসাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব আধা লিটার পানি। এই পানিটা আমার জাল করে অর্ধেক করে নিতে হবে, মানে এক পা করে নিতে হবে। জাল হোক, আমি এখন জাল করে আস্তে আস্তে 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর পানিটা কিন্তু জাল হয়ে গেছে, আর অর্ধেক করে নিয়েছি আমি পানিটা জাল করে, এরকম একটা কালার চলে এসছে। এখন আমি এই পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ফ্রেন্ডস, পেঁয়াজের পানিটা আমি ছেঁকে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি মেথি গুঁড়া 2 টেবিল চামচ, আর আমার লাগছে কলা 2টি। কলাগুলো ছোট তাই আমি 2টি কলা নিয়েছি। আর আমার লাগছে অ্যালোভেরা, এটা আমি আমার গাছ থেকে কেটে নিয়েছি। এখন আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেব। তো আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি, এগুলো এখন সবকিছু আমার ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। এগুলো সবকিছু এখন আমি ব্লেন্ডারে নিয়ে নেব। অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব মেথি গুঁড়া। আমার লাগছে কলা 2টি, আর এখন আমি দিব পেঁয়াজের পানিটা। এখন আমি সবকিছু ব্লেন্ড করে নেব।
তো ফ্রেন্ডস হয়ে গেল আমার হেয়ার প্যাক তৈরি। খুব সহজেই কিন্তু আমরা এই হেয়ার প্যাকটা বাসায় তৈরি করে নিতে পারি, আর এই হেয়ার প্যাকটা চুলের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে বাসাটা তৈরি করে চুলে ইউজ করতে পারেন। তারপরে ফলাফলটা কেমন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাসা অবশ্যই ট্রাই করবেন এভাবে, কারণ আমাদের সবারই কম বেশি চুল পড়ে, আর শীত বা গরম যাই হোক সবসময় কিন্তু চুল আমাদের উঠে মাথা থেকে। তাই এইভাবে যদি হেয়ার প্যাকটা আপনারা তৈরি করে মাথায় লাগান অবশ্যই অনেক উপকার পাবে আশা করি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।